পুঠি মাছ বন্ধুরা, পুঠি মাছটা একটু কঠিন। পুঠি মাছ কিনে এনেছি, এটা একটু কেটে নেবে। আর আগে কুডি নেই, কারেন্ট আসলে না তো দাম। ফুল ভাই ওই বড়টাই ওই ওইটাই বললে সে 7,000 টাকা। ওয়াও বন্ধুরা, এদিকেন এদিকে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আমার পোশাক বন্ধুরা, তো অনেক পোশাক হয়েছে, আপনারা তো দেখেছেন, আরও পোশাকের ভিডিও দিছি। তবে আজকে আমি কী করব, অনেক হয়েছে তো তাই কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে পোশাক দিয়ে রান্না করবো। ভিডিওটা দেখ, দেখুন বন্ধুরা আমাদের কাছে অনেক বড় একটা বটবুড়ি হয়েছে। তারপরে এই যে দেখছেন কত বড় বন্ধুরা, অনেক বড় বটবুড়ি তো করতে গিয়েছি। বন্ধুরা শাকটা বেছে নেব, অনেক পুঁইশাক হয়েছে গাছে বন্ধুরা, নিজের গাছে দেখলেন তো। তবে বৃষ্টিতে কয়েকদিন গাছটা একটু ঢলে গেছে, এই জন্য আমার দেখা যায়, কিন্তু খুব শাক হয়েছে, অনেক সবজি আমার কিনতে হয় না, সেটা তো দেখেন। তবে পুঁইশাকের দিনে পুঁইশাকটা খুব বেশি হয়, তো এখন দেখা যায় মাঝে মধ্যে খেতে হয়। আপনাদের পুঁইশাকের ভিডিও আমি দিয়েছি, তারপর এখন হয়েছে এতগুলো শাক, আত্মীয় স্বজনও দিছি, তুমি কী করবো এত শাক। তো এর জন্য আজকে চিন্তা করলাম যে শাক সবজি খাওয়া ভালো, তো আজকে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। পুঁইশাক রান্না করবো, দিয়ে দেবো সয়াবিন তেল। মশলাটা কষানো হয়েছে, আমি আলু আর ডাটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, আমি শাকটা দিয়ে দেবো। আমার ডাটা
মা শাক কষানো হয়েছে, আমি এখন দিয়ে দেবো গরম পানি। পুঁটি মাছটা ভেজে নেব, দিয়ে দেবো সয়াবিন তেল। সাবধান লাগবে না, খালি প্লেটটা দিয়ে একটু খান খাই দিই। শুয়ারের জাতের উদ্গো করতে দিদি মানতে পারি। বন্ধুরা, টালামরিচ আর পুঁটি মাছ ভাজা, সেই মজা লাগতেছে। ভিডিওটা যদি ভালো লাগে তা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ফেসবুক পেজ আছে, সেটা ফলো রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার আর একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।